বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের অনুপাত ও সমানুপাত থেকে এমন একটা গুরুত্বপূর্ণ টাইপ শেখাবো যে টাইপটা আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে তোমাকে 100% হেল্প করবে। সে তোমার ফুড এসআই হোক কি রেল হোক কি এসএসসি হোক কি পুলিশ হোক। দেখো, আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখতে যাব না, বরং একটা টাইপ আমরা এমনভাবে শিখবো নেক্সট কোনো দিন কোনো এক্সামে যদি এই টাইপ থেকে আমাদের সামনে কোনো কোশ্চেন আসে, আমরা যাতে তার 100% সঠিক অ্যান্সার করে আসতে পারি। এবং এটুকু আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, আজকে অনুপাত ও সমানুপাত থেকে যে টাইপটা আমি তোমাকে শেখাবো ক্লাস শেষ অবধি করার পরে, এই টাইপ থেকে সারা জীবনে যে কোনো এক্সামে যদি তোমার সামনে কোশ্চেন আসে, তুমি তার 100% সঠিক উত্তর করে আসতে পারবে। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এসএসসির একটা এক্সামে আসা কোশ্চেন। যে কটা কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো, প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে আসা কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে, খুব সহজ, একবার শিখে গেলে মাত্র 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার আনা সম্ভব। কোশ্চেনে বলছে, কিছু টাকা এ, বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা এবং বি সি এর 4 গুণ টাকা পায়, তাদের অংশের অনুপাত কত? এখানে কে কে আছে? এ বাবাজি আছে, বি বাবাজি আছে আর সি বাবাজি আছে। এদের অংশের অনুপাত আমাকে বের করতে বলেছে। খুব সহজে আমার অ্যান্সার আসবে কিভাবে? কোশ্চেনে বলে দিয়েছে যে এমনভাবে ভাগ করো, এ বি এবং সি এর মধ্যে টাকাটাকে এমনভাবে ভাগ করো এ বি এর দ্বিগুণ টাকা পায়। এ বি এর দ্বিগুণ টাকা পায়, এর মানে কি? আমরা যদি বিটাকে 1 ধরি, এ হবে 2। কেন? কোশ্চেনে বলছে এ বি এর দ্বিগুণ মানে ডবল টাকা পায়। মানে বি যদি 1 টাকা পায়, এ পাবে 2 টাকা, বি যদি 2 টাকা পায়, এ পাবে 4 টাকা, বি যদি 10 টাকা পায়, এ পাবে 20 টাকা। কথার মানে তো তাই হচ্ছে। লাইনে বলে দিয়েছে এ বি এর দ্বিগুণ টাকা পায়, বি এর এর যার সঙ্গে দেখবে এর লেগে থাকবে না, তার সঙ্গে 2 গুণ করে দেবে। ঠিক আছে, বিটাকে 1 ধরলে এর সঙ্গে 2 গুণ করে দাও। দেখো, যেহেতু বলেছে বি এর দ্বিগুণ, এর সঙ্গে যে 2 গুণ করলে হয়ে গেল এ 2। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো বলছে দ্বিগুণ টাকা পায় এবং বি সি এর 4 গুণ টাকা পায়। বি সি এর 4 গুণ টাকা পায়, এবার বি আর সি কে নিয়ে কাজ করব। বি সি এর 4 গুণ টাকা পায়, আচ্ছা, তার মানে সি যদি 1 হয় বি হয়ে যাবে 4। বোঝা গেল? বি সি এর 4 গুণ, সি এর 4 গুণ, এর সঙ্গে 4 গুণ করলে তো এটা হয় না। বোঝা গেল? এইভাবে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সাজানো। এই টাইপের কোশ্চেন আমরা এইভাবে সলভ করব। ফার্স্ট কাজ আমাদের টেকনিক হচ্ছে এটা, এইভাবে আমরা সাজাবো। এরপরে কি করব? এরপরে যেটা নিয়ম দেখো, এখানে কিছু একটা ঘর, এখানে একটা ফাঁকা ঘর তৈরি হচ্ছে, এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে না, তো আমাদের এবার কী করতে হবে? গ্যাপগুলোকে পূরণ করতে হবে। গ্যাপ পূরণ করার নিয়ম হচ্ছে ডাইনে বাঁয়ে দেখতে হয়। কী করতে হয়? ডাইনে বাঁয়ে দেখতে হয়। দেখো, এই ঘরটা পূরণ করার জন্য আমরা দেখছি ঠিক বাঁ দিকে কে আছে, 1 আছে, তো 1 এখানে বসে যাবে। ঠিক আছে, ডান দিকে কেউ থাকলে ওখানে বসে যেত। ঠিক একই রকমভাবে এই ঘরটা পূরণ করার জন্য আমি কি বললাম, ডাইনে বাইরে দেখো, বাঁদিকে কেউ নেই কিন্তু ডান দিকে 4 আছে, 4 বাবাজি এখানে আয়, আমাদের ঘর পূরণ হয়ে গেল। আশা করি ক্লিয়ার। এরপর যেটা আমাদের করতে হবে, অ্যান্সার চলে আসবে, সোজাসুজি গুণ করে দাও। 4 দোকানে 8, অনুপাত চিহ্ন দাও, 4 1 কে 4, অনুপাতে চিহ্ন দাও, 1 1 কে 1, তোমার অ্যান্সার কমপ্লিট। দেখো, সঠিক উত্তর আমাদের কী হচ্ছে? 8:4:1। কোন অপশানে আছে? আছে আমাদের অপশান সিতে। আশা করছি বুঝতে পারলে। একটু রিভিশন করে দিচ্ছি। প্রথমে বলেছিল এ বি এর দ্বিগুণ টাকা পায়, ঠিক আছে, বি তাহলে 1, এ হচ্ছে 2। তারপরে কোশ্চেনে বলেছিল বি সি এর 4 গুণ, তাহলে সি 1 হলে বি হবে 4। ফাঁকা ঘর পূরণ করার নিয়ম হচ্ছে ডাইনে বাইরে তাকাবো, যাকে পাবো ধরে বসিয়ে দেবো, তারপরে সোজাসুজি গুণ করবো। A:B:C, মানে এ বি এবং সি এর ভাগ কী সেটা আমাদের বেরিয়ে গেল, অ্যান্সার আমাদের কমপ্লিট। আশা করছি খুব সহজে তোমরা বিষয়টা বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন দেখি আমাদের কি আছে। দেখো, নেক্সট কোশ্চেনে বলছে রাম ও গোপালের অর্থের অনুপাত 7:17 এবং গোপাল ও কৃষ্ণের অর্থের অনুপাত 7:17। রামের 490 টাকা থাকলে কৃষ্ণের টাকার পরিমাণ কত? দেখো, ফার্স্ট কাজ যেটা আমাদের হচ্ছে, রাম, গোপাল এবং তোমার হচ্ছে কৃষ্ণ, এদের 3 জনের অর্থের যে অনুপাত সেটা আমরা বের করব। কে কে আছে? রাম আছে, কালার চেঞ্জ করে নিচ্ছি আমি। দেখো, রাম আছে, তারপরে কে আছে? গোপাল আছে, এবং তারপরে কে আছে? কৃষ্ণ আছে। ভালো কথা। কোশ্চেনে বলছে যে রাম ও গোপালের অর্থের অনুপাত কত? 7:17। রাম আর গোপাল কত হচ্ছে? 7:17। ওকে, আচ্ছা, এরপরে বলছে গোপাল ও কৃষ্ণ কত? 7:17। গোপাল আর কৃষ্ণও 7:17। গোপাল আর কৃষ্ণ যখন বলবে পরের লাইন থেকে শুরু করবে। গোপাল আর কৃষ্ণের অনুপাত কত? 7:17। এগুলো সব অনুপাত অ্যাকচুয়ালি, মাঝখানে আর দিয়ে আমরা সমানুষ্ট করছি না, এগুলো অ্যাকচুয়ালি আমরা কী বের করছি? সব অনুপাত বের করছি। এবার তুমি একটু আগে শিখেছো, করে ফেলো, ভিডিও পজ করে করো, এই মানটা বের করো।
নিয়ম কি ডাইনে বাই ঘর পূরণ করার জন্য নিয়ম হচ্ছে ডাইনে বাই তাকাবো যাকে পাবো তাকে ধরে বসিয়ে দেব এই ঘর পূরণ করার জন্য ডাইনে বাই দেখছি ডান দিকে কেউ নেই কিন্তু বাম দিকে 17 আছে তুই বসে যা এখানে এখানে আমরা দেখছি ডান দিকে 7 আছে তুই চলে যা এখানে এবার সোজা সোজা গুণ করে দেব 7 7 49 হয়ে গেল 7 17 আমাদের হয়ে যাচ্ছে 119 আর 17 17 গুণ করলে হয়ে যায় 289 আমাদের অনুপাতটা তৈরি হয়ে গেল আশা করি এই অবধি প্রত্যেকের কাছে ক্লিয়ার আমরা বুদ্ধি করে ফার্স্ট কাজ কি করলাম রাম গোপাল এবং কৃষ্ণের অর্থের যে অনুপাত সেটাকে বের করে নিলাম এরপরে কোশ্চেনে দেখো কি বলেছে ভালো করে বোঝো বলছে রামের 490 টাকা থাকলে কৃষ্ণের টাকার পরিমাণ কত রামের টাকা নাকি 490 টাকা কিন্তু আমাদের হিসাবে রামের টাকা কত এসেছে এখানে 49 ইউনিট এসেছে না আমরা যে মানটা বের করেছি রামের সেটা আমাদের হিসাবে কত এসেছে 49 ইউনিট আমাদের হিসাবে এসেছে 49 ইউনিট এটা মানে এই কোশ্চেনে বলছে রামের অর্থের পরিমাণ কোশ্চেন অনুযায়ী কথা বলছে 490 তার মানে এই 49 ইউনিটের মানই হচ্ছে 490 টাকা বোঝা গেল আমাদের হিসাবে এসে রামের টাকা এখানে 49 কোশ্চেনে বলছে 490 মানে 49 মানে 490 এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে 49 মানে 490 তাহলে 1 এর মান কত বের করবে অলওয়েজ ঠিক আছে 1 এর মান কত কাটাকুটি হয়ে যাবে 49 আর 490 কাটাকুটি করলে 10 হবে বোঝা যাচ্ছে 49 আর 49 যে শূন্য বসে গেল মানে 10 1 এর মান কত 10 1 এর মান কত 10 একটা ছোট্ট কাজ বাকি করলেই আমাদের অ্যানসার চলে আসবে উত্তর কি বলছে কৃষ্ণের টাকার পরিমাণ কত কি বলছে কৃষ্ণের টাকার পরিমাণ কত যেই তোমার একের মান বেরিয়ে গেছে না এবার উত্তর হচ্ছে যে কৃষ্ণ তো দেখো কৃষ্ণ কত আমাদের হিসাবে কৃষ্ণ 289 না আমাদের হিসাবে কৃষ্ণ 289 এই একের যে মানটা বেরোবে না তার সঙ্গে কৃষ্ণের যেটা আমাদের এসছে যত ইউনিট এসছে গুণ করে দাও তোমার অ্যান্সার কমপ্লিট 2890 কোনো কিছুর সঙ্গে 10 গুণ করছি আমাদের কি জাস্ট একটা শূন্য আমাদের বেড়ে যাচ্ছে এটা আমাদের অ্যান্সার সঠিক উত্তর আমাদের কি হয়ে যাচ্ছে দেখো 2890 আছে আমাদের অপশান সিতে এই জায়গাটা আরেকবার ভালো করে বুঝে নাও আমাদের হিসাবে এসছে রামের কত ইউনিট 49 ইউনিট এটা মানে এই কোশ্চেনে বলে দিয়েছে রামের টাকা 490 টাকা মানে 49 ইউনিটের মানই হচ্ছে 490 টাকা তাহলে একের মান কত 10 উত্তরে কি চেয়েছে বলছে তাহলে কৃষ্ণের আসল টাকাটা কত আমাদের হিসাবে তো এসছে 29 তাহলে আসল কত একের যে মানটা আসবে তার সঙ্গে গুণ করে দেবে অ্যান্সার তোমার চলে আসবে আচ্ছা তোমাকে যদি আমি কোশ্চেন করতাম এই কোশ্চেনে ধরো একটু ঘুরিয়ে দিল বললো যে গোপালের অর্থের পরিমাণ কত তুমি তখন কী করতে তুমি দেখতে একের মান তো 10 গোপালের যদি কোশ্চেনে এখানে লাস্টে কৃষ্ণ না দিয়ে গোপাল দিত তুমি কি করতে গোপালের মান কত 119 না তুমি চুপচাপ তখন 119 গুণ করে দিতে ঠিক আছে আশা করি বুঝতে পারলে তখন এটা অ্যান্সার হয়ে যেত আশা করি এই কোশ্চেনটা তোমাদের কাছে ক্লিয়ার আমরা যেটা প্র্যাকটিস করলাম এখন সেটা হচ্ছে রেলের একটা এক্সামে আসা কোশ্চেন ঠিক আছে আর একটা জিনিস বলবো এই যে কোশ্চেনগুলো তোমাদেরকে করাচ্ছি এই সেম টাইপের কোশ্চেন আমাদের রাজ্যের পুলিশ বলো বা আমাদের মিসলেনিয়াস পরীক্ষা বলো পিএসসি বলো সমস্ত পরীক্ষায় কিন্তু বারংবার ঘুরিয়ে পেঁচিয়ে দেয় এসএসসি রেলের বিভিন্ন কোশ্চেনই কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন পরীক্ষায় তুলে তুলে দেয় ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই দেখো বলছে 700 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর টাকার অনুপাত 2:3 বি ও সি এর টাকার অনুপাত 4:5 এ বি এবং সি এর টাকার পরিমাণ হলো ভিডিও পজ করে অঙ্কটা অবশ্যই ট্রাই করো তারপরে আমার সঙ্গে মেলাও যে তুমি দেখো সঠিক উত্তর আনতে পারছো কিনা ঠিক আছে খুব সহজ প্রথমটুকু তোমরা শিখে গেছো এ বি এবং সি এর অনুপাতটা চুপচাপ আগে বের করে নাও ঠিক আছে এটা আমাদের ফার্স্ট কাজ করতেই হবে এ আর বি এর অনুপাত কত 2:3 আর বি আর সি আমাদের কত বি আর সি বলেছে 4:5 এবার নিয়ম কি ডাইনে বাইরে তাকাও ঘর পূরণ করো এখানে 3 আছে এখানে 3 বসে যাবে এখানে 4 আছে এখানে 4 বসে যাবে তাহলে এটা কত হয়ে যাচ্ছে 8 এটা হয়ে যাচ্ছে 12 এটা হয়ে যাচ্ছে 15 অনুপাত আমরা খুব সহজে বের করে নিলাম এ বি এবং সি এর টাকার অনুপাত হচ্ছে 8:12:15 ঠিক আছে এরপরে কোশ্চেনে কি বলেছে খুব সহজ কোশ্চেনে বলছে এ বি এবং সি এর টাকার পরিমাণ কত মানে বলতে চাইছে টোটাল টাকা যেহেতু 700 টাকা কোশ্চেনে প্রথমেই বলে দিয়েছিল এই 700 টাকার মধ্যে এ ক টাকা পাবে বি ক টাকা পাবে এবং সি ক টাকা পাবে এটাকে বের করো নিয়মটা কি টোটাল আমাদের কত চলো প্রথমে এর টাকাটা বের করি নিয়মটা হচ্ছে টোটাল টাকা কত আমাদের 700 ইনটু যেহেতু প্রথমে এর টাকার পরিমাণটা আমরা বের করছি এর ভাগ কত 8 তো যেহেতু এ বের করছি এ লাইনে কে আছে 8 আছে এখানে বসিয়ে দাও আর নিচে নিয়ম হচ্ছে এই প্রত্যেকের যোগফল 8 আর 12 20 আর 15 কত হচ্ছে 35 বসিয়ে দিয়ে কাটাকুটি করো তোমার অ্যান্সার চলে আসবে মানে এর ভাগটা চলে আসবে 35 2×70 হয় এটুকু কেটে গেলে এই যে শূন্যের জায়গায় এখানে শূন্য বসিয়ে দিলাম ব্যাস হয়ে গেল 8 × কত 160 টাকা এর টাকার পরিমাণটা তোমার বেরিয়ে গেল ঠিক একই রকমভাবে তুমি বলো বিয়ের টাকার পরিমাণ আমাদের কী হবে নিয়ম একই টোটাল টাকা ইনটু যখন তুমি বি বের করছো দেখো বিয়ের লাইনে কে আছে 12 আছে না
তুমি এখানে তখন কি করবে 12 গুণ করবে ঠিক আছে 700 তোমার থাকবে টোটাল টাকা থাকবে তার সঙ্গে যখন এ বের করবে এ লাইনে যেটা আছে সেটা বসাবে যখন বি বের করবে বি লাইনে যেটা আছে সেটা বসাবে সি বের করলে সি লাইনে যেটা আছে আমরা সেটা বসাবো ঠিক আছে তাহলে 700 ইনটু 12 বাই নিচে অলওয়েজ নিয়ম হচ্ছে প্রত্যেকের যোগফল 8 আর 12 20 আর 15 কত হচ্ছে 35 বোঝা গেল কাটাকুটি করলেই 35 দুকনে 17 এই যে তার মানে কাটাকুটি করলে কত হয়ে যাচ্ছে 12 দুকনে 24 240 টাকা এবার পরীক্ষার হলে কি এখানে আমরা এতটুকু কাটাকুটি করব এত কিছু করব অ্যানসার হচ্ছে না আমরা একটু বুদ্ধি খাটাবো বুদ্ধিটা কি আমি বোঝানোর জন্য করলাম দেখো বুদ্ধিটা আমরা কি খাটাবো যখন আমরা বি বের করব আমরা দেখি বুঝতে পারছি একটা জিনিস যাই করি না কেন এই এখানে 700 আর 35 উপরে এখানে 700 আর নিচে 35 আমরা আসবেই এখানে একবার 8 হবে একবার 12 হবে একবার 15 হবে 8 হবে 12 হবে 15 হবে তো বুঝতেই পারছি এইটুকু কাটাকুটি করে তো 20 বারবার আসবে না অত কিছু সময় নষ্ট আমি কেন করব 20 তো আমার আসবেই তার সঙ্গে এবার আমরা কি গুণ করে দেবো 12 গুণ করে দেবো 12 দুগুণে কথা হয় 24 এখানে লাড্ডু বসে গেল 240 টাকা হয়ে গেল বিয়ের টাকা ঠিক একই রকমভাবে সিয়ের টাকা কী হবে সিয়ের টাকা আমি বুঝতে পারছি এখানে তো 20 আমার হবেই এর সঙ্গে কত গুণ হবে লাস্টে আমার 15 আছে 15 গুণ করে দেবো 15 দুগুণে 30 একটা শূন্য বসে গেল 300 টাকা আমার হয়ে গেল এবং পরীক্ষার হলে তুমি যখন করবে এত কিছু তুমি করবে না তুমি আরও শর্টে মনে মনে করবে আমি বোঝাচ্ছি বলে প্রত্যেকটা লাইন পুরো দেখিয়ে দিচ্ছি তোমাকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে দেখো কোন অপশন মিলছে 160 টাকা 240 টাকা এবং 300 টাকা 160 240 এবং 300 আছে আমাদের অপশন বিতে আশা করছি খুব সহজে তোমরা এই কোশ্চেনটাও বুঝতে পারলে চলো দেখি নেক্সট কোশ্চেন কি আছে আচ্ছা এই কোশ্চেনটা সলভ করার আগে আমি তোমাকে একটা কোশ্চেন করতে চাই কোশ্চেনটা হচ্ছে তুমি কি এখনও আমাদের ইউস্টাডি অ্যাপটা ডাউনলোড করেছো যদি অ্যান্সার না হয়ে থাকে তাহলে দেরি না করে অবশ্যই এখনই ইউস্টাডি অ্যাপটা ডাউনলোড করো দেখো তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশানে লিঙ্ক আছে অথবা প্লে স্টোরে গিয়ে ইউস্টাডি বলে সার্চ করে অ্যাপটাকে ডাউনলোড করো অ্যাপের মধ্যে আপকামিং সমস্ত এক্সামের জন্য তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমাদের কোর্স লঞ্চ হয়ে গেছে সে তোমার ফুডেসাই বলো রেল বলো এসএসসি এমটিএস বলো এসএসসি জিডি বলো পুলিশ বলো সমস্ত এক্সামের জন্য আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে কোর্স লঞ্চ হয়ে গেছে আমি তোমাদের কাউকে এটা বলছি না গিয়ে তোমরা অ্যাপে কোর্স জয়েন করো তবে এটুকু অবশ্যই বলবো যে অ্যাপটা ডাউনলোড করে ফ্রি ক্লাসগুলো দেখো আগে এটা দেখো যে আমাদের পড়ানো তোমার কেমন লাগছে তুমি যেমন চাইছো তেমন ইউস্টাডি স্যার ম্যাডামরা তোমাকে পড়াতে পাচ্ছে কি না আমি তোমাকে এটুকু বলতে পারি তুমি যে কোর্সেই জয়েন করো না কেন তোমার ছোটবেলায় যতই ঘাটতি থাক না কেন সেই ঘাটতি পুরো পূরণ করে বেসিক থেকে তোমাকে অ্যাডভান্স লেভেলে এমনভাবে তৈরি করে দেওয়া হবে তুমি যদি ভালো মতন পড়াশুনো করো তুমি অবশ্যই এক্সাম ক্র্যাক করতে পারবে আমি নিজে তোমাকে ম্যাথ করাবো আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি ঠিক আছে তুমি যদি প্রত্যেকটা ক্লাস রেগুলার করো না তুমি ম্যাথে একদম জিরো থেকে প্রো লেভেলে পৌঁছে যাবে আমি এটা ভেবে তোমাদেরকে ক্লাস করাচ্ছি আর তুমি হয়তো আর্টসের স্টুডেন্ট বা ছোটোবেলায় তোমার ঘাটতি আছে তুমি চাইছো আমাকে ছোটোবেলার ঘাটতিগুলো কেউ পূরণ করে হাতটা ধরে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাক তাহলে কী হবে হঠাৎ করে কোনো একটা ব্যাচে তোমরা ভর্তি হও সেখানে দেখা যাচ্ছে কয়েকজন স্টুডেন্ট পারে স্যার ম্যাডামরা তাদের দিকেই তাকাই বাকিটা তোমরা বসে থাকো বুঝতে পারো না মাথার উপর দিয়ে যায় সেটা হবে না একদম বেসিক থেকে ধরে ধরে ছোটোবেলার ঘাটতিগুলোকে পূরণ করে তোমাকে এমনভাবে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবো অঙ্কের ভেতরে যে ভীতি আছে সেই ভীতি পুরো দূর হয়ে যাবে ফুল কনফিডেন্স তুমি পাবে ভেতর থেকে যে হ্যাঁ আমিও পারবো এবং সত্যি সত্যি তুমি কিন্তু পারবে ঠিক আছে বাকি তোমার উপর ছেড়ে দিলাম অবশ্যই অ্যাপ ডাউনলোড করে ভিজিট করতে পারো আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ বাকি ডিটেলস জানার জন্য কল করে জানতে পারো ঠিক আছে দেখো কোশ্চেনে বলছে 86,700 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ 1 টাকা পেলে বি পায় 90 পয়সা এবং বি 1 টাকা পেলে সি পায় 110 পয়সা বি এর অর্থের পরিমাণ কত কিভাবে আমরা করব খুব সহজ দেখো কিভাবে করব এ বি এবং সি এর চলো ফার্স্ট আমরা অনুপাতটা বের করে নিই ঠিক আছে কোশ্চেনে দেখো বলে দিয়েছে যে এ 1 টাকা পেলে বি পায় 90 পয়সা এবার দেখো অনুপাতের কনসেপ্ট অনুযায়ী একটা টাকায় আছে একটা পয়সায় আছে এইভাবে আমাদের নিলে হবে না অনুপাতের কনসেপ্ট এটাই বলছে যখন তুমি অনুপাত বের করবে টাকায় নিলে দুটোই টাকায় নাও পয়সা নিলে দুটোই তোমাকে পয়সায় নিতে হবে ঠিক আছে তো বুদ্ধি করে আমরা যেটা করব এ 1 টাকা পেলে বি পায় 90 পয়সা বি যখন 90 পয়সা পায় এ পায় 1 টাকা এবার 1 টাকা মানে কত পয়সা 100 পয়সা আমরা এখানে বুদ্ধি করে কি করব 100 বসাবো 1 বসালে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে এটাও পয়সা করলাম এটাও পয়সা করলাম অনুপাতের নিয়মই হচ্ছে একই জাতীয় রাশির মধ্যে অনুপাত হয় ঠিক আছে কনসেপ্ট একটু তোমাদেরকে বুঝিয়ে দেই ধরো তোমার উচ্চতার সঙ্গে আমার উচ্চতা অনুপাত হতে পারে তোমার ওজনের সঙ্গে আমার ওজনের অনুপাত হতে পারে কিন্তু দেখা যাচ্ছে তুমি বললে দাদা একটু অন্যরকম করবো তোমার হাইট আর আমার ওজন অনুপাত করব ঠিক আছে তোমার হাইট আমার ওজন কোনোদিনও হবে না সবসময় একই টাইপের জিনিসের মধ্যে হবে টাকার সঙ্গে টাকা পয়সার সঙ্গে পয়সা ওজনের সঙ্গে ওজন উচ্চতার সঙ্গে উচ্চতা এটা হচ্ছে অনুপাতের কনসেপ্ট ঠিক আছে সেই জায়গা থেকে এটা মনে রাখবে এটা পয়সা হলে এটাও পয়সা আমাকে নিতে হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো কোশ্চেনে বলছে বি 1 টাকা পেলে সি পায় 110 পয়সা আচ্ছা বলছে বি যদি 1 টাকা পায় সি পায় 110 পয়সা সি যদি 110 পয়সা পায় বিটা বি পায় 1 টাকা 1 টাকা মানে কত 100 পয়সা
এগুলো অ্যাকচুয়ালি আমরা কি বের করছি, সব অনুপাত বের করছি। এবার যেহেতু সব অনুপাত বের করছি, দেখো এটাও অনুপাত হিসাব মতন, হ্যাঁ এটাও অনুপাত, সবই তো আমরা অনুপাত বের করছি না। তো এবার নিয়ম অনুযায়ী আমরা শিখে গেছি, অনেকবার শিখেছি, পাশের বাড়ি থেকে ধরে বসিয়ে দেওয়া, যখন বসাবো পুরোপুরি আমরা গুণ করতে যাব না, আমরা জানি যেহেতু অনুপাত করছি, দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, এখানে দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য আমাদের কেটে গেল। এবার তুমি গুণটা করো, দশ দশে একশো, নয় দশে নব্বই, আর এখানে কত হচ্ছে নয় এগারো নিরানব্বই, ব্যাস। এবার দেখো খুব সহজে আমাদের অ্যান্সার আসবে, বলছে বি এর অর্থের পরিমাণ কত, কোনো ব্যাপার না। আগের কোশ্চেনের ক্ষেত্রে তিনজন বের করেছিলাম, এখানে শুধুমাত্র বি বের করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। ছিয়াশি হাজার সাতশো টাকা থেকে বলছে বি এর টাকাটা শুধু বের করো, বি এর ভাগ কত নব্বই, তুমি বসালে, আর নিচে নিয়ম কি তিনজনের যোগফল, সবগুলো বের করতে বলিনি, শুধু বি বের করতে বলেছে। তাহলে যদি আমরা এগুলোকে যোগ করি, একশো নব্বই আর নিরানব্বই আমাদের যোগ হচ্ছে মানে টু এইট্টি নাইন হয়ে যাচ্ছে, যোগ করলে টু এইট্টি নাইন। যদি আমরা এটাকে কাটাকুটি করি, দেখো তিন দিয়ে যাচ্ছে, তিন নং সাতাশে, তিন নং সাতাশে সাত, হাজার হলো দুই, তিন আসছে চব্বিশ, দুয়ে ছাব্বিশ, দুই তিন দুগুণ ছয় দুয়ে আট, ঠিক আছে। মানে টু এইট্টি নাইনের সঙ্গে তিন গুণ করলে আটশো সাতষট্টি হচ্ছে, এই দুটো শূন্য আছে এখানে বসিয়ে দেবো, ব্যাস কাটাকুটি হয়ে গেল। এবার গুণটা আমরা কী করবো, তিন নং সাতাশ, শূন্য থাকলে কোনো চাপই নেই, শেষে শূন্য থাকলে বাচ্চাদের মতন গুণ করতে যাবে না, সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করবে, তিন নং সাতাশ, এখানে কটা লাড্ডু মোট দেখো, একটা দুটো তিনটে বসিয়ে দাও, ব্যাস অঙ্ক তোমার শেষ। সাতাশ হাজার টাকা কোন অপশানে আছে, অপশান বিতে আছে, সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশান বি। আশা করছি খুব সহজে তোমরা কোশ্চেনটা বুঝতে পারলে, এবং এই কনসেপ্টটা অবশ্যই মনে রাখবে, একই জাতীয় রাশি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন আমাদের বলছে তেত্রিশ হাজার ছশো তিরিশ টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো, এ ও বি এর ভাগের অনুপাত থ্রি টু সেভেন, বি ও সি এর ভাগের অনুপাত সিক্স টু ফাইভ, বি কত টাকা পাবে, ঠিক আছে। একই রকমের অঙ্ক এ বি সি, কী কী বলেছে, এ ও বি এর ভাগের অনুপাত থ্রি টু সেভেন, আর বি আর সি আমাদের কত সিক্স এস টু ফাইভ, এখানে সাত চলে যাবে, এখানে ছয় চলে আসবে, তাহলে আমাদের আঠেরো হচ্ছে, বিয়াল্লিশ হচ্ছে, পঁয়ত্রিশ হচ্ছে, ঠিক আছে। আঠেরো বিয়াল্লিশ এবং পঁয়ত্রিশ, বলছে বি কত টাকা পাবে, তেত্রিশ হাজার ছশো তিরিশ ইন্টু, যেহেতু বি চেয়েছে বি কত টাকা পাবে, বি এর ভাগ কত বিয়াল্লিশ, এখানে আমরা বিয়াল্লিশ বসাবো, আর নিচে আমরা কী করবো, প্রত্যেকের যোগফল বের করবো, ঠিক আছে। আটা দুয়ে দশ, আর বাচ্চা পনেরো পাঁচ হলো, হাতে রইলো এক, এক একে দুই, চার দুয়ে ছয়, আর তিনে কত হচ্ছে নয়, পঁচানব্বই। চলো কাটাকুটি করে দিই, দেখো শেষে যদি পাঁচ আর শূন্য থাকে, শিওর পাঁচ দিয়ে কাটাকুটি যায়, আমরা জানি পাঁচ দিয়ে যদি আমরা কাটি, পাঁচ একে পাঁচ, পাঁচ নয় পঁয়তাল্লিশ, উনিশ হয়ে যাচ্ছে, পাঁচ দিয়ে টেকে দাও, পাঁচ ছয় তিরিশ হলো, পঁয়ে ছত্রিশ, পাঁচ সাতে পঁয়ত্রিশ, পাঁচ দুগুণে দশ, পাঁচ ছয় তিরিশ, ঠিক আছে। উনিশ দিয়ে আবার কেটে দাও, তিন উনিশ অঙ্ক সাতান্ন হলো, হাতে রইলো দশ, একশো দুই। আচ্ছা তারপরে তুমি একটা কাজ করো, পাঁচ উনিশ অঙ্ক পঁচানব্বই করে দাও, হাতে রইলো সাত ছিয়াত্তর, চার উনিশ অঙ্ক ছিয়াত্তর, তাহলে আমরা এখানে কী আসছে, থ্রি ফিফটি ফোর ইন্টু বিয়াল্লিশ। এবার উত্তর আনার জন্য কি পুরো গুণ করতে যাবো, অ্যান্সার হচ্ছে না, পুরো গুণ করবো না, অপশানের দিকে তাকাবো, আর ঝাটাকসে এক সেকেন্ডের মধ্যে এবার অ্যান্সার আসবে। কীভাবে, বুদ্ধিটা এইভাবে আমরা খাটাবো, ইউনিট ডিজিটগুলোকে গুণ করো, শেষ দুটো সংখ্যাকে গুণ করো, ঠিক আছে। যাই অ্যান্সার আসুক না কেন, এর গুণ ফলে যাই অ্যান্সার আসুক না কেন, শেষে যেহেতু চার আর দুই আছে, যাদের গুণ আট তোমার আসবেই। এবার আমি অপশানের দিকে তাকাবো, কোন অপশানে আমি শেষে আট পাচ্ছি, অপশান এতে আট পাচ্ছি, গুণ করে বাচ্চাদের মতন সমান নষ্ট আমি করবো না, যে কোনো যেহেতু আমি বুঝে গেছি যে শেষে আমার আট আসবেই, আমি সঠিক উত্তর কী করে দিলাম, অপশানে, কারণ এই অপশানে শেষে আমাদের আট আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, চলো নেক্সট কোশ্চেন দেখি কী আছে। এটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, এটা তোমাদের এসএসসি জিডি পরীক্ষায় আসা একটা কোশ্চেন, ঠিক আছে, চলো করে ফেলি। বলছে আর এস এক্সকে, মানে এক্স টাকাকে এ বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে এ ও বি এর শেয়ারের অনুপাত সিক্স টু সেভেন, বি ও সি এর শেয়ারের অনুপাত হচ্ছে থ্রি টু টু, এ এবং সি এর পার্থক্য, শেয়ারের পার্থক্য যদি পাঁচশো চল্লিশ টাকা হয় তাহলে এক্স এর মান কত, একই কনসেপ্ট লাস্টে একটু ঘুরিয়ে দিয়েছে, চলো আমরা করে ফেলি, কোনো ব্যাপার না। চলো প্রথমে আমরা এ বি এবং সি এর অনুপাত বের করে ফেলি, নিজেরা করো, ভিডিও পজ করে নিজেরা করো। এ বি এবং সি এর অনুপাত যদি আমরা বের করি, কোশ্চেনে বলে দিয়েছে এ আর বি এর অনুপাত হচ্ছে ছয় আর সাত, আর বি আর সি এর অনুপাত কত বলছে তিন আর দুই, এখানে সাত চলে যাবে, এখানে তিন চলে আসবে, ঠিক আছে। আঠেরো একুশ চোদ্দো, যখন প্র্যাকটিস করবেন এ বি সিও তোমাকে লিখতে হবে না, যতটা শর্টে পারবে তুমি করবে, আমি বোঝানোর জন্য প্রত্যেকটা লাইন পুরো ভেঙে ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাই তোমাদের বুঝতে সুবিধা, আর কিচ্ছু না। ওকে চলো কোশ্চেনে কি বলছে, এ এবং সি এর শেয়ারের পার্থক্য পাঁচশো চল্লিশ টাকা, দেখো আমাদের হিসাবে এর টাকা এসছে আঠেরো, মানে আঠেরো ইউনিট, আর সি এর টাকা এসছে চোদ্দো ইউনিট, ঠিক আছে। তো আমাদের হিসাবে ডিফারেন্স, মানে পার্থক্য মানে হচ্ছে ডিফারেন্স, এই ডিফারেন্স কত, এটা চোদ্দো এটা আঠেরো, তাহলে ডিফারেন্স কত হচ্ছে চার। কোশ্চেনে বলছে এই চার ইউনিটের মানই হচ্ছে, এই চার ইউনিট মানেই হচ্ছে পাঁচশো চল্লিশ, এই জায়গাটা আরেকবার বুঝে নাও,
কোশ্চেনে বলছে দেখো দেখো আমাদের হিসাবে এবিসি তো বের করে নিয়েছি। এরপরে কোশ্চেনে বলছে এ এবং সি এর শেয়ারের পার্থক্য 540 টাকা, তাহলে আমাদের হিসাবে পার্থক্য ডিফারেন্স কত আসছে 4, এ আর সি আমাদের হিসাবে আসছে 4। কোশ্চেনে বলছে এই 4 ইউনিট মানেই 540 টাকা, মানে 4 এর মান 540। এরপরে তুমিও জানো কি শিখেছো, একের মান অলওয়েজ বের করতে হবে। 4 দিয়ে যদি আমরা কাটাকুটি করি, 4 × 4 তাহলে 14 হয়ে যাচ্ছে, 3 × 4 = 12, 20 × 4 = 5, 20। একের মান কত আসলো 135। উত্তরে কি চেয়েছে বা শুধু চুপচাপ দেখো, উত্তরে বলছে যদি এত হয় তাহলে এক্স এর মান কত, এক্স মানে কি টোটাল টাকা, ঠিক কি না, এক্স মানে তো টোটাল টাকা, কারণ এক্স টাকাকেই তো এবিসি এর মধ্যে ভাগ করা হচ্ছে। তাহলে আমাদের হিসাবে দেখি তো টোটাল কত হচ্ছে, আমাদের হিসাবে দেখো টোটাল কত হচ্ছে, দেখো 4 × 5 18 বাছে 13, হাতে রইল 1 × 1 = 2, আর 2 × 4 = 5, 53 হচ্ছে, তাই তো? আরেকবার চুপ করে নিই চলো, 18 × 9 = 4 = 13, হাতে রইল 1 × 1 = 2, 2 × 4 = 5, 53। সিম্পল আমি কী করবো, এখানে 53 গুণ করবো, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। যেহেতু কোশ্চেনে বলেছে যে এক্সের মান হলো, এক্স মানে টোটাল টাকা, যেহেতু কোশ্চেন হলো এক্স টাকাকেই তো ভাগ করা হচ্ছে না, যেহেতু টোটাল বলেছে তার জন্য আমরা তিনজনকে যোগ করেছি। যদি বলতো বিয়ের টাকা, শুধু এখানে আমরা কী করতাম, 21 গুণ করতাম। যদি বলতো এর টাকা, তাহলে 18 গুণ করতাম। যদি বলতো সিয়ের টাকা, 14 গুণ করতাম। যেহেতু টোটাল টাকা বলেছে, এক্স মানে টোটাল টাকা, তিনজনকে যোগ করে বসাচ্ছি। এবার বুদ্ধিটা আমরা কী খাটাবো, এবার যে বুদ্ধিটা আমরা খাটাবো, আমরা বুঝতে পারছি যে ইউনিট ডিজিট যদি আমরা গুণ করি, 3 × 5 = 15, 5 শেষে আমাদের আসবে। বুঝতে পারছি বি অপশান তো হবে না, শেষে লাড্ডু আছে, সিও হবে না, কিন্তু এ আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে, কারণ এরও শেষে 5 আছে, এরও শেষে 5 আছে, তাহলে আরেকটু এগোতে হবে, বেশি বুদ্ধি লাগাতে পারছি না এখানে আগের কোশ্চেনের মতন। তখন আমরা কী করবো, দেখো পুরো গুণ কি করতে যাবো, অ্যান্সার হচ্ছে না। তুমি ধরো 135 বোঝানোর জন্য আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, 135 সঙ্গে তুমি যখন 53 গুণ করছো না, একটুখানি সামান্য এগোবে, 3 × 5 = 15, 5 হাতে রইল 3 × 9 = 10, ঠিক আছে, এই অবধি এগো, বেশি কোনো দরকার নেই। আচ্ছা এবার দেখো, এখানে তুমি 5 × 5 = 25 নাও, আর দরকার নেই। এবার তুমি 5 নাও, এখানে 5 নাও, মানে গুণগুলো তো এই লাইনগুলো তো আমার আসবেই, তো শেষে আমরা বুঝে গেছি ডবল 5। মানে লাস্ট দুটো সংখ্যা যখন দেখবে যে একটা সংখ্যা দিয়ে বুঝতে পারছি না, ইচ্ছা করে অপশান এমন দেয়, ইচ্ছা করে অপশান এমন দিয়ে, দেখো আগের কোশ্চেনের ক্ষেত্রে অপশান দেখে বুঝে গেছি, ঠিক আছে, অন্যগুলোতে 8 দেয়নি, কিন্তু এই অপশানের ক্ষেত্রে কী করেছে, ইচ্ছা করে দুটো জায়গায় 5 দিয়ে দিয়েছে। এক্সামিনাররা বুঝে গেছে যে ছেলে মেয়েরা এই টেকনিকটা শিখে গেছে, তার জন্য ইচ্ছা করে দুটো অপশানে শেষে 5 দিয়ে দিয়েছে। তখন আমরা কী করবো, পুরো গুণ করবো, অ্যান্সার হচ্ছে না। আমরা তখনও বুদ্ধি খাটাবো, শেষ দিক থেকে দুটো সংখ্যা বের করবো, আমরা এবার দেখবো কোন অপশানে শেষে 2 আছে। আমরা দেখছি অপশান এতে শেষে 2 আছে, সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশান এ। আশা করছি খুব সহজে তোমরা এই কোশ্চেনটা বুঝতে পারলে, এবং আজকের ক্লাসে যে কটা কোশ্চেন আমি তোমাকে করালাম খুব সহজে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম এবং তোমরাও বুঝতে পারলে। এবং এটাও আশা রাখবো নেক্সট কোনো দিন কোনো এক্সামে যদি এই টাইপ থেকে কোনো কোশ্চেন তোমার সামনে আসে, তুমি অবশ্যই 100% সঠিক অ্যান্সার করে আসতে পারবে। তো আজকের এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, কী ধরনের ক্লাস চাইছো সেটাও জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাপ ডাউনলোড করতে ভুলো না। জয় হিন্দ।